মেল মারফত পাওয়া ভুয়ো নিয়োগপত্র নিয়ে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিতে এসে মালদায় ধরা পড়লেন তিন চাকরি প্রার্থী। আচমকাই মালদার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে হাজির হন তিনজন, এদের মধ্যে দুজন মহিলা। তিনজনেরই দাবি, প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দেওয়ার জন্য কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে তাঁদের। এই সংক্রান্ত একটি মেল এবং নিজেদের আবেদনপত্র জমা করেন তারা। ২০১৪ সালে পরীক্ষা হয়েছিল প্রাইমারিতে, তারপর পরীক্ষা দিয়েছিলাম, পাস করেছিলাম, ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ পাস হওয়ার তারপরে নাম উঠলো না। তারপর দেখছি গতকাল প্রায় সাড়ে ৮টা নাগাদ মোবাইল একটা মেল আসলো, এসএমএস আসলো, এটা এটা মেলে গিয়ে যাও, গিয়ে এটা তুলে নিয়ে তারপরে কাউন্সিলের জন্য যাও। সব দেখে হতভম্ব হয়ে গেছেন জেলা সংসদ সভাপতি আশিস কুণ্ডু। জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ, অথচ জানা নেই তাঁরই। তিন চাকরি প্রার্থীকে অফিসে বসিয়ে যোগাযোগ করেন কলকাতা শিক্ষা সংসদের রাজ্য অফিসে। এরপরই ভেদ হয় রহস্য। জানা যায় মালদায় শিক্ষক নিয়োগের এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। এরপরেই পুরো বিষয়টি পুলিশকে জানান সংসদ সভাপতি। পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় এদের। আমার কাছে হঠাৎ করে আজকে তিনজন ক্যান্ডিডেট আসেন, তারা এসে একটা করে মেলের কপি দেখায়। তারা বলে যে মেলটা শিক্ষা পর্ষদ থেকে এসছে, তাতে তাদেরকে নাকি কাউন্সিলিং আমাকে নিতে হবে, এই বলে তারা একটা করে অ্যাপ্লিকেশান দেন যে তাদের কাউন্সিলিংটা যেন আজকে নিয়ে নেওয়া হয় এবং খুব কাছে পোস্টিং দেওয়া হয়, সেটাও তারা ভার্বালি বলেন আর কি। আমরা তাদের অ্যাপ্লিকেশান নেওয়ার পরে ডিপার্টমেন্টে ক্রস চেক করি এবং আমাদের যে মেল আছে, মেল আইডি আছে, সেখানেও ক্রস চেক করি। দেখতে পাই যে গোটা ব্যাপারটাই ফলস। আমরা একটা জিনিস চাই, এই ধরনের প্রতারণা চক্র যারা চালাচ্ছে, এই মেন যারা র্যাকেট, এই র্যাকেটের যারা মূল হোতা, তারা যেন অ্যারেস্ট হয়, এটাই আমাদের একটাই আর্নেস্ট অ্যাপিল। যেভাবে ওই চাকরি প্রার্থীরা মেল পেয়েছেন, তাতে এর পেছনে কোনো বড় চক্র যুক্ত থাকতে পারে বলে অনুমান পুলিশের। আটকদের জেরা করে চক্রের খোঁজ পেতে চাইছে ইংরেজবাজার থানার পুলিশ। চক্র প্রকাশ্যে এনে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। কলকাতা ২৪/৭ মালদা।